ইটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে রাষ্ট্রীয় মর্যাদায় 75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হল মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক অফিস প্রাঙ্গণে। যথাযথ মর্যাদায় শুক্রবার হরিহরপাড়া বিডিও অফিস প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর। শহীদ বেদিতে পুষ্প ও মাল্যদান করেন হরিহরপাড়া ব্লকের জয়েন্ট বিডিও আমোস তামাং সহ অন্যান্য আধিকারিকরা। আজকে 75th রিপাবলিক ডে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ব্লক প্রশাসন হরিহরপাড়া ব্লকে আজকে উপস্থিত ছিলেন সভাপতি মহাশয়, তারপরে ছিলেন পিডিও সাই, অন্যান্য এখানে যে স্টাফ ছিলেন, তারপরে এখানে স্টুডেন্টসরাও ছিলেন। সেভাবে আমরা আজকে কনফার্ম করে ফ্ল্যাগকে এখান থেকে রিপাবলিক ডে পালন করলাম। 75th রিপাবলিক ডে আমরা মাননীয় জয়েন্ট বিডিও সাহেব, পিডিও সাহেব এবং ব্লকের অন্যান্য আধিকারিক এবং অনেক ছোটো ছোটো বাচ্চাকে সঙ্গে নিয়ে আমরা আজকে সকালের দিনটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করলাম এবং পরবর্তী ক্ষেত্রে আরও কিছু প্রোগ্রাম আমাদের বিভিন্ন জায়গায় আছে, সেই প্রোগ্রামগুলো আমাদের ক্রমান্বয়ে চলবে। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার। সুনিতা সুনিতা তোমার আমার চলো দুজনাই কি জয়, আজ পূজোর হাওয়া নতুন জোয়ার, পূজাকে সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।